আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো দুধের সরে সরে মালাই আইসক্রিম আর এই মালাই আইসক্রিমটা মাত্র দুটি উপকরণেই তৈরি করা যায় প্রচণ্ড এই গরমে শান্তি পাওয়ার জন্য যখন তখন তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্কের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো নেবেন এই জায়গায় কন্ডেন্স মিল্কের পরবর্তীতে আপনারা চিনিও দিতে পারবেন সম্পূর্ণ নিজের ইচ্ছে তবে কন্ডেন্স মিল্ক দিলে কি হবে মালাইয়ের কালারটা সুন্দর আসবে এবার কন্ডেন্স মিল্ক লো হিটে একটু জাল করে নিচ্ছি বলক উঠে গেলেই দেখবেন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে একটু লালচে বর্ণের হবে এর জন্যই মালায়ের কালারটা একটু কালারফুল হয় আর কি আর এটা যেহেতু আমরা দুধটা ঘন করেই জাল করব। কর্নেস মিল্ক না দিলেও হবে আমি আবারও বলছি চিনি দিয়েও করতে পারেন কর্নেস মিল্ক যখন বলক উঠে গেল একটু গাঢ় হয়ে আসে এ পর্যায়ে ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে যে ব্র্যান্ডের দুধই নিতে চান গরুর পিওর দুধও দিতে পারবেন চাইলে পাউডার দুধ যেটা সেটাও গরম পানিতে ভালোভাবে গুলিয়ে তারপর এই কর্নেস মিল্কের সাথে জাল করে নিলেই হবে জাল করতে করতে একটা পর্যায়ে দুধটাকে আমি কমিয়ে নেব কমালে কিন্তু এমনিতেই কালারটা অনেক সুন্দর আসবে ঘন হয়ে আসবে আর যে ফেনাটা দেখতে পাচ্ছেন উপর থেকে লো হিটে রেখে দিলে এভাবে করে উপর থেকে সর পড়তে থাকবে ঠিক এই প্রসেসে জাল করবো ত্রিশ মিনিটের মতো এর মধ্যে যে সরগুলো পড়বে এই সরে সরেই হবে আমাদের মালাই আইসক্রিম ত্রিশ মিনিটের মতো দুধটাকে জাল করে সরে সরে ভরপুর করে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি এবার দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব অনেকটা ঘন দুধ হয়ে গেছে মালাই দুধ আর সরে ভরপুর এই মালাই দুধটা ঠান্ডা হওয়ার পর নিয়ে নিচ্ছি একটা কাপের মধ্যে ঢালার সুবিধার্থে আপনারা আপনাদের পছন্দ মতো কাপ অথবা গ্লাসে নিয়ে নিতে পারেন আইসক্রিমের মোল নিয়ে নিচ্ছি এ মলে আমি আজকে মালাই আইসক্রিমটা তৈরি করব চাইলে আপনারা যে কোনো রকমের মোল নিতে পারেন চাইলে স্টিলের গ্লাসও বানাতে পারেন প্লাস্টিকের যে ওয়ান টাইম বক্সগুলো আছে সেগুলো তো বানাতে পারেন নিজেদের ইচ্ছে মতো তো এবার নিয়ে নিচ্ছি আমি মলের মধ্যে এখানে আমি যে পরিমাণ আজকে তৈরি করলাম দুই কাপ দুধে ছয়টা মালাই আইসক্রিম হবে রেপিং পেপার দিয়ে রেপ করে দিচ্ছি যাতে করে আইস না পড়তে পারে খালি অংশটায় সে জন্য মুখটাকে বন্ধ করে দিতে হবে এবার একটা নাইফের সাহায্যে রেপিং পেপারটাকে একটু ফুটা করে দিচ্ছি কিছু ললি স্টিক নিয়েছি আমি এখানে এই ললি স্টিকগুলা এ ফুটা দিয়ে দিয়ে দেব এই স্টিকগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা চাইলে কিন্তু আপনারা যে আইসক্রিমটা খান সেটা থেকেও সংরক্ষণ করে রাখতে পারেন ঘরে তারপর এ ধরনের মালাই আইসক্রিম বা যে কোনো আইসক্রিম বানিয়ে নিতে পারেন চার ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে চার ঘন্টা পরই আমাদের মালাই আইসক্রিম রেডি চাইলে এই আইসক্রিমটা রাতে বানিয়ে রাখলে সারা রাত পর সকালবেলায় কিন্তু খুলে খুলে খাওয়া যাবে চার পাঁচ ঘন্টার ভিতরেই আইসক্রিম রেডি হয়ে যায় যে কোনো ধরনের আইসক্রিম এবার আমি দুই মিনিট আগে এ নামিয়ে রাখলাম নিচ থেকে যখন দেখবেন ঘেমে গেছে দুই মিনিটের মধ্যে এভাবে করে একটু চাপ দিয়ে টান দিলেই সুন্দরভাবে মালাই আইসক্রিমের শেপগুলো বের হয়ে আসবে এই তো লক্ষ্য করলে বুঝতে পারবেন দুধের সরে সরে এই মালাই আইসক্রিমটা খেতে যে কত মজার অন্য সব আইসক্রিমের থেকে একটু অন্যরকম মজা একটু বেশিই মজা আর কি তা আমি আইসের উপর সবগুলো মালাই আইসক্রিম নিয়ে নিয়েছি অবশ্যই আইসের উপর নেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু খুব দ্রুত আইসক্রিমটা গলে যায় এই তো খুব সহজেই বের হয়ে আসবে একটু চাপ দিয়ে উপরের দিকে টান দিলেই সুন্দরভাবে বের হয়ে আসবে এই মল পানির উপর রাখার কোনো দরকার নেই আমি নামিয়ে দুই মিনিট রেখে দিলেই নিচে নিচের অংশটা যখন দেখবেন যে প্লাস্টিকটা ঘেমে আসছে তখনই চাপ দিয়ে টান দিলে উঠে যাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল দুধের সরে সরে আমাদের মালাই আইসক্রিম আর আমি তো আশা করবো আমার আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা যারা করে নিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আইসক্রিম খেতে খেতে বিদায় নিয়ে নেব আর না হয় কিন্তু আইসক্রিম গলে যাবে খুব দ্রুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন আজ তাহলে বিদায় আল্লাহ হাফিজ